powered by Asian Paints in association with CSRM. প্রিয় দর্শক, নির্মাণ রসায়নের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে সাধারণত স্থাপনার খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনি আপনার পছন্দের এলাকায় পছন্দের জমিতে একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনলেন, কিন্তু মুশকিল বাধে তখনই যখন আপনি ঘরের ভেতর প্রবেশ করলেন, কারণ সেই ঘরের যে ফ্লোর লেআউট বা ফ্লোর প্ল্যান রয়েছে তা আপনার মনের সঙ্গে মিলছে না। সেই মুহূর্তে আপনার জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে পারেন একজন স্থপতি, কারণ স্থপতির দ্বারস্থ হয়ে আপনি যখন এর ইন্টেরিয়র রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাববেন, এর নতুন করে রেট্রোফিটিংয়ের মাধ্যমে এর ইন্টেরিয়র ডিজাইন তৈরি করবেন, সেটি আপনার মনের মতো করে আপনার চিন্তার সঙ্গে চিন্তার প্রতিফলন ঘটিয়ে আপনার জন্য সবচেয়ে কার্যকর এবং সুন্দর উপায় তৈরি হবে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে তেমন একটি ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং আমার সঙ্গে রয়েছে স্থপতি মারুফ হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ। তোমার একটা ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট রয়েছে যেটা বেশ পুরনো একটা বিল্ডিংয়ে তুমি করেছো এবং ভেতরে কিছু জায়গায় তোমার ফ্লোর প্ল্যানটাকে কাস্টমাইজ করতে হয়েছে, কিছু ওয়াল তুমি এদিক সেদিক করেছো, কোথাও স্ল্যাব কেটে বাদ দিয়েছো। তো এই পুরো গল্পটা শুনতে চাই যে শুরুটা আসলে কীভাবে হলো এবং এর যে ক্লায়েন্ট, মানে তার কী কী চাহিদা ছিল? মূলত বিল্ডিংটা হলো পুরনো, ক্লায়েন্টের যে বাবা ছিলেন তার আমলে হলো বানানো। সো এখন তাদের কনসার্ন হচ্ছে যে তারা নতুন বিল্ডিং বানাবেন না, সো পুরনো বিল্ডিংটাতে কীভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করা যায়, নতুন আর্কিটেকচার যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেগুলো কীভাবে আনা যায়, সে সকল হলো তাদের কনসার্ন। সো তারা ডাবল হাইট প্রেফার করছেন, বিভিন্ন জায়গায় পকেট স্ল্যাবকে কেটে দিয়ে ডাবল হাইট লফট একটা স্পেস করে আচ্ছা কীভাবে উপর থেকে নিচে কানেকশনটা করা যায়। সো দুইটা ফ্লোর একসাথে করে প্রায় 2500 স্কোয়ার ফিটের মতন বাসাটা তার একসাথে থাকতে চায় আর কি। ওনাদের ব্রিফিং পেয়ে আমি এভাবে শুরু করি। যেটা তুমি করেছো সেটা একটা রেডি একটা বিল্ডিংয়ে তুমি দুটো ফ্লোর একসাথে মার্জ করেছো, ডুপ্লেক্স করেছো। জি, এর আগে এটা আসলে মানে সেপারেট ইন্ডিভিজুয়াল ফ্লোর ছিল, ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্ট ছিল। জি, তো আমরা এই অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম, কেউ যখন নতুন ফ্ল্যাট কেনেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক অংশেই ফ্ল্যাটের ভেতরের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তার মন মতো হয় না। হ্যাঁ, কারণ ইন্টেরিয়র, কারণ বিল্ডিংটা তো বানানো একদমই প্ল্যানটা করা একদম বেসিক একটা লেভেলে, যে এটা মোটামুটি তারা চিন্তা, যে আর্কিটেক্ট ডিজাইন করেছেন সে ভেবেছেন যে এরকম করে করলে ফাংশনালি সলভ হবে, রাইট, সবার মোটামুটি যতটুকু চাহিদা এটা পূরণ হয়ে যাবে। কিন্তু মানুষের তো আরও গভীর কিছু ব্যাপার স্যাপার থাকে, তাদের লাইফ আরও বেশি কমপ্লেক্স, মানুষ এক একটা মানুষ এক একটা মানুষ থেকে পুরোই ভিন্ন হয়, সো তাদের চাহিদা ভিন্ন থাকে। সো যারা নতুন করে অ্যাপার্টমেন্ট কেনেন অথবা ভাবেন যে এই বাসায় অনেক বছর থাকবেন, তখন চান যে তাদের লেআউটটা সে যেভাবে থাকতে চায় যেন একটু পরিবর্তনটা হয়। এই পরিবর্তন করতে গেলে তো আসলেও এমন কাউকেই দরকার যে আসলে এই ফিল্ডে অনেক বছর এক্সপিরিয়েন্সড, যেন মেটেরিয়ালের অযথা কস্টিং না বাড়ে, আমি অনেক ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে কীভাবে কোন জায়গায় দিলে কতটুক ভালো হবে দেখতে। সো এই জন্যই আসলে শেষ পর্যন্ত আর্কিটেক্টের দ্বারস্থ হন। আচ্ছা, এখানে কিন্তু দুটো বিষয়, যেমন ধরো বাজারে কিন্তু অনেকে আছেন যারা ইন্টেরিয়র ডিজাইনার কিন্তু তারা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেননি, তো এখানে যেমন রেট্রোফিটিং এরও কিছু বিষয় আসে, আবার অনেক ক্ষেত্রে যেমন ফ্লোর স্ল্যাব কেটে ফেলতে হচ্ছে, স্পেস অ্যালোকেশনে কিছু অদল বদল হচ্ছে, তো এই জায়গায় কিন্তু একজন আর্কিটেক্ট ভালো পরামর্শ দিতে পারেন যেহেতু তার আসলে টেকনিক্যাল নলেজ রয়েছে। হ্যাঁ সেটাই, যেমন আমরা এই প্রজেক্টে আমাদের যেই ইনহাউস যেই ইঞ্জিনিয়ার ছিলেন তার আমরা শরণাপন্ন হই, তাকে আমরা বলেছিলাম যে এটা কি আসলে সম্ভব কিনা যে আমরা এরকম পাঞ্চ করে দিব, কেটে ফেলবো, বিল্ডিং পুরনো। সো আমরা দেখি যে আসলে উপরে বিমের লেআউটটা কীভাবে যায়, সো বিমের লেআউট অনুযায়ী আমরা যেখানে পাঞ্চগুলো দেখাই সেগুলো করা সম্ভব ছিল। সো ওভাবেই আমরা সাজেস্ট করি যে এখানে আমরা পাঞ্চ করলে লফট একটা স্পেস পাবো, সুন্দর জায়গা হবে, জায়গাটা আরও ব্রিদেবল এবং ভিজুয়ালি কানেক্টেড থাকবে। হ্যাঁ, দুইটা ফ্যামিলি উপরে নিচে যারাই থাকলো। এখানে ঠিক কী কী হচ্ছে এই বাসাটার ভেতরে ঢোকার পর? ঢুকেই প্রথমে আমাদের একটা ফয়ার স্পেস যেটা সেটা, এরপর ফয়ার থেকে আমরা সামনে গেলেই আমরা আমাদের লিভিং রুমটা পাচ্ছি,
যেটা আসলে ফর্মাল লিভিং হিসেবে কাজ করবে। এখানে কোনো একটা গেস্ট আসলেই ফার্স্টে এখানে বসতে পারবে, এরপর পুরো বাসার ফ্যামিলি যদি গ্যাদারিং হয় এখানে করতে পারবে। এরপর আমরা একটু প্রাইভেসি করে এখানে আমরা হলো ডাইনিং রুমটা রেখেছি। আচ্ছা, হ্যাঁ, সো ডাইনিং এর সাথে আমাদের এখানে কিচেন ওয়াগনটা থাক, ডাইনিং ওয়াগন যেটাকে বলে সেটা থাকবে, যেখানে আমরা কাটলারিজ, অন্যান্য জিনিস, ক্রোকারিজগুলো রাখি। এরপর আমরা একটা ওপেন কিচেন রাখি, কারণ এটা হলো ক্লায়েন্ট যে তাদের একটাই ছিল, চাহিদা ছিল যেন ওপেন কিচেন হয়, হার্ট অফ দ্য হাউস যেন এই কিচেনটা হয়। আচ্ছা, এই অনেক ওয়েল স্পেশাস কিচেন, মাঝখানে কিচেন আইল্যান্ড সহ, আর কিচেন আইল্যান্ডের সাথে হলো আমরা এখানে যে হেল্পিং হ্যান্ড যে তার একটা রুম, সাথে একটা ওয়াশরুম আর কি, সাথে এখানে বারান্দাও আছে। আগে যেই প্ল্যানিংটা ছিল, আগে যেই জোনিংটা ছিল মূলত ওরকমই আছে, কিন্তু আমরা কিছু ওয়াল উঠিয়ে দিয়ে মানে আমরা স্পেসগুলোকে বড় করি। আর একটা কাজ সেটা হচ্ছে গিয়ে পাঞ্চ দিয়ে হলো আমরা লাইট ভেন্টিলেশনটা আরো ইনভাইটিং, হ্যাঁ ইনভাইটিং করি আর কি। আচ্ছা, ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটা একটা প্ল্যান করেছি। হ্যাঁ, ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করেছি। এরপর কোথায় লাইটিং হচ্ছে, ধরো এখানে যদি ডাবল হাইট স্পেস, সো এখানে আবার ডাইনিং একটা টেবিল থাকতেছে, সো আমার উপর থেকে কিভাবে লাইটিং দেওয়া লাগছে ওটা আমার ভাবতে হচ্ছে। যে এখানে আমরা মনে করো যে পেন্ডেন্ট ঝুলানো লাইটগুলো দিচ্ছি, এরপর আবার এই জায়গাটা আলোকিত করতে হলে, যদিও এই পাশটা নর্থ, নর্থ আমাদের এখানে পর্দা থাকছে, সো তাও আমাদের রাতের বেলা তো আলো লাগছে অফকোর্স, সো এই সিঁড়ির উপর দিয়ে কিভাবে লাইটিংগুলো হবে এগুলো সব আমরা প্ল্যান করি। এই সিঁড়িটা তো আগে ছিল না, মানে এটা তো তুমি এখন নতুন করে এখানে নিয়ে আসছো। আচ্ছা, কিন্তু এর আগে এই ফ্লোর প্ল্যানে মানে তুমি কি কি সমস্যা দেখেছিলে যেটা তাদের জন্য মানে মন মতো ছিল না? এখানে একটা আনইউজড একটা জায়গা, মানে ওনারা এখানে স্টোর রুম করে রেখেছিল। আচ্ছা আচ্ছা, আর এখানে এই লিভিং স্পেস যেটা, এখানে সব সোফা বসানো, মানে এখানে বাইরে থেকে কোনো ন্যাচারাল লাইট আসার কোনো, হ্যাঁ কোনো ন্যাচারাল লাইটের কোনোই ব্যবস্থা নাই। আচ্ছা, খুবই বদ্ধ একটা পরিবেশ ছিল আগে। আর এই কর্নারটাতে হলো টিভি রাখা ছিল, মানে যেটা মানানসই ছিল না, এত বড় একটা বাসার জন্য এটা হচ্ছিল না আর কি। সো আমরা কি করি, শেষ পর্যন্ত এই এই ওয়ালটা উঠিয়ে দিয়ে আমরা এখানে একটা বড় জায়গা করি, যেখানে গ্যাদারিং স্পেস হিসেবে আমরা চিন্তা করছি। এরপর আমরা এখানে সোফাটা নিয়ে এলাম, টিভি হচ্ছে, আর এই বারান্দাটা অ্যাক্সেসিবল আর কি, মানে ড্রয়িং রুম থেকে বা লিভিং রুম থেকে বারান্দা যেতে পারে। এটা হলো সাউথ সাইড আর কি, সো এখান থেকে ভালোই আলো বাতাস দুটেই ভালো আসে। এই জায়গাটা আমরা ফায়ার রাখি, ফায়ার প্লাস এখানে একটা ব্রিদিং একটা জায়গা, এখানে মোটামুটি সবাই হ্যাঁ আসবে। আর এরপরে একটা প্রাইভেসি স্ক্রিনিং থাকে, প্রাইভেসি স্ক্রিনিং এর পরে হচ্ছে কি আমরা ডাইনিং রুমটা, আর এদিকে আমাদের কিচেন। সো ডাইনিং এর পাশ দিয়ে আমরা হলো উপরের ফ্লোর, যেটা থার্ড ফ্লোরে আমরা যেতে পারি। এর উপরের ফ্লোরে গিয়ে কি হচ্ছে? থার্ড ফ্লোরে গিয়ে আমরা ফার্স্টেই উপরে আমরা আবার একটা লিভিং রুম পাই, যেটা হলো ফ্যামিলি লিভিং, যেখানে উপরে যারা থাকবেন তারা যেন এখানে এসে তাদের টাইম স্পেন্ড করতে পারে। এরপরে এই জায়গাটা একটা করিডোরের স্পেস, এখানে এই এই চারটা হলো আমাদের বেডরুম, দুই ভাইয়ের জন্য দুটা প্লাস দুইটা হলো গেস্ট বেড আর কি। মানে এরপর যখন আমরা ভবিষ্যতের কথা কিভাবে চিন্তা করি, যেহেতু দুই ভাই আছেন, এদেরও বাচ্চা কাচ্চা হবে ভবিষ্যতে, তাদেরও আলাদা রুম দরকার, আমরা উই এক্সটেন্ড পর্যন্ত চিন্তা করে ফিউচার প্রুফ মোটামুটি করার চেষ্টা করেছি। আচ্ছা, তার মানে একটা ডুপ্লেক্স বাসা করলে কিন্তু এর সঙ্গে অনেক লেয়ারে বিভিন্ন ধরনের চিন্তা তোমার আছে। তো এখানে যেমন আবার আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি লিভিং এর সাথে আবার নিচতলার যে লিভিংটা সেটাও কানেক্টেড ডাবল হাইটের মাধ্যমে। আচ্ছা, তো এই যে ফার্নিচার গুলো যখন প্লেসমেন্ট করেছো তখন কোন কোন বিষয়ে মানে নজর রেখেছো? ফার্নিচারের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা যে বেডরুমের শেষ একটা বাসার শেষ গন্তব্য হলো আমার বেডে, আমি চিন্তা করি মানে এইভাবে আমি ভাবি আর কি। সো বেডে আমি কিভাবে ইজিলি অ্যাক্সেসিবল পাবো, আর কিভাবে আমার সার্কুলেশন আনইন্টারাপ্টেড থাকবে, হ্যাঁ ওইভাবে আমরা চিন্তা করে মনে করো যে এই সিঁড়ি দিয়ে উঠলাম, ফয়ারে আসলাম, ফয়ার থেকে কিভাবে আমি অনেক ইজিলি আমার বেডরুমে যেতে পারি, আমার খাট পর্যন্ত যেতে পারি, ওইভাবে হলো আমরা স্পেসটাকে ক্লিয়ার রাখি, একদম ক্লিয়ার। সো এইভাবে হলো আমরা
এভাবে আমরা একদম ক্লিয়ার রাখি। এর পরের লেয়ারে যেটা ভাবি সেটা হলো আমার কতটুক সোফা কোথায় দরকার। হ্যাঁ, এভাবে আমরা তখন বসাই, বসালে তখন দেখা যায় যে অনেক ইজি হয়ে যায় যে একটা মানুষ যে যেভাবে হাঁটবে একদমই মানে ফার্নিচারটা তার জন্য যেন অবস্টেকল না হয়, অবস্টেকল না হয় সেটা আমরা চিন্তা করে ফার্নিচারগুলো লেআউট বসাই আর কি। এর পরের ধাপে কাজটা কেমন হয় যে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে যেটা আমরা দেখি ইদানিং কালে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিজুয়াল ঘুরে বেড়ায় এবং মানুষ ছবি দেখে দেখে পছন্দ করে যে আমার ঘরটা আমি এমন চাই, তো মানে ডিজাইন করার ক্ষেত্রে মানে ম্যাটেরিয়াল সিলেকশন বলো বা কালার স্কিম এগুলোর ক্ষেত্রে কি মাথায় রাখতে হয়? আচ্ছা, প্রথমেই আমরা ক্লায়েন্টদেরকে বলে দেই যে আপনি আপনার পছন্দের যা যা আছে কিছু নমুনা, হ্যাঁ নমুনা আপনি আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা, হ্যাঁ, তাদের সব চাহিদা আমরা বোঝার চেষ্টা করি। সো ভালো কথা, ওটা বোঝার পরেই হলো আমরা কিছু মেটেরিয়ালের যে কালেকশন আছে ওগুলো আমরা দেখাই ক্লায়েন্টদের যে আপনি আপনার মতো পিক করেন যে কোন স্কিমে আপনি কাজ করতে যাচ্ছেন। হ্যাঁ, অনেকে লাইট কালার পছন্দ করে, অনেকে একটু ডার্কি মুডি কালার পছন্দ করে। সো ওইভাবে আমরা আসলে আগাই, আগানোর পর বুঝলাম যে ওনারা কোন জায়গায় কীরকম চাচ্ছেন। তাও এমন না যে এক এক জায়গায় পুরো এক এক রকম হয়ে গেল, কোনো সামঞ্জস্যতা থাকলো না, আমরা অতটুকু এনশোর করি যেন একদম খুব বেশি বিচিত্র না হয়ে যায়, যেন মনে হয় যে আচ্ছা এই একটা বাসারই ইন্টেরিয়ার, রাইট, একটা বাসারই অংশ, পুরো একটা থিম এবং স্কিম ধরে রাখা। হ্যাঁ, স্কিমটা আমরা জাস্ট এনশোর করি আর কি। আচ্ছা, এরপরে আমরা কোন বোর্ডে কাজ করবে, কীভাবে ফিনিশিং চাচ্ছেন, সো অনেক ধরনের ফিনিশিং আছে, ও সব নিয়ে আমরা সব বসি ডিটেলে কথা বলি। আমরা আসলে আর্কিটেকচার বলি যে ইন্টেরিয়রের এক্সপিরিয়েন্স কিন্তু আর্কিটেকচারের বাই প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা যেটা আমরা করলাম যে একটা পুরনো বিল্ডিংকে কীভাবে রেনোভেট করে একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি করা যায় মডার্ন এক ধরনের অ্যাপ্রোচ বা মডার্ন একটা ডিজাইনের মাধ্যমে। কিন্তু কেউ যখন আসলে একটা বাড়ি তৈরি করেন, হ্যাঁ, তখন প্ল্যানিংয়ের ক্ষেত্রে আসলে মানে ইন্টেরিয়রটাকে কীভাবে ইনকর্পোরেট করা যেতে পারে? আচ্ছা, সো আর্কিটেক্টরা যখন ডিজাইন করেন, যদি সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স অথবা ক্লায়েন্টের একদম নিজস্ব কিছু ব্যাপার স্যাপার থাকে যে আমার এগুলো চাহিদা, এসব নিয়ে যদি খোলাসা কথা হয়, তখন আসলেও একদম একবারে যে মানে কনস্ট্রাকশনের সময় অনেক কিছু ইস্যু রিজলভ করা যায়। হ্যাঁ, কিন্তু যখন দেখা যায় যে এটা একটা অ্যাপার্টমেন্ট অথবা ডেভেলপারদের জন্য বানানো হচ্ছে, তখন আসলে গণহারে করা হয়, মানে ইন্ডিভিজুয়াল কোনো ক্লায়েন্ট আসলে ওগুলো চিন্তা থাকে না, তখন ইন্ডিভিজুয়াল কারো কথা চিন্তা করাটা আসলে সম্ভব সম্ভব না, তখন হলো গণহারে যেটা সলভ করা ফাংশনালি অ্যাস্থেটিক্যালি যেটা সলভ করা সম্ভব, যেন সবাই অ্যাটলিস্ট যারা এক দেড় বছরের জন্য থাকলো অথবা ছয় মাসের জন্য যদি থাকে তাও তার কোনো ইস্যু হবে না, প্রবলেম হবে না, রাইট, প্রবলেম হবে না, সে মোটামুটি এখানে একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড পেয়ে যেন থাকতে পারে আর কি। এভাবে ইস্যুগুলো করা যায়। কিন্তু ওই যখন আমরা দেখি যে আমাদের ক্লায়েন্টরা নিজেদের জন্য করতে চাচ্ছেন, তখন আমরা ওই ইস্যুগুলো অ্যাড্রেস করে আমরা ডিজাইনটা করতে পারি। দেখা যায় যে কনস্ট্রাকশনের সময় মোটামুটি ইন্টেরিয়ার ডিজাইনের যা যা কাজ হয়ে যায়, তো আমাদের এক্সট্রা তখন এফোর্ট দেওয়া লাগে না। সর্বোচ্চ দেওয়া লাগে কখন, মনে করো যে কিচেনে একটু কাজ করা লাগবে, বোর্ডের কাজ কিছু আছে, বাথরুমে কেবিনেটের কিছু যদি কাজ থাকে, ওগুলো খুবই সিম্পল, মানে জাস্ট কালার এবং ফিনিশিং এর ব্যাপারটা খুবই সিম্পল। আগে থেকে প্রিলিমিনারি ডিজাইনে ইন্টেরিয়রের চিন্তাটা পুরোপুরি চলে আসে, মানে লাইটিং অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা সেটা সলভ করা যায় আগে থেকে। ওকে, আচ্ছা, আজকে যেটা তুমি আমাদের সামনে এখানে যেটা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেছো, নিশ্চয়ই অনেকে এর মাধ্যমে উপকৃত হবেন যারা নিজের বাড়ি ইন্টেরিয়র ডিজাইন করার কথা ভাবছেন কিংবা পুরনো ভবনকে নতুন মোড়কে সাজানোর কথা চিন্তা করছেন, তাদের জন্য নিশ্চয়ই উপকারে আসবে আজকের এই আলোচনা। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। Powered by ATN Bangla in association with CSRM.